হাই ফ্রেন্ডস, আজকে 15 আগস্ট উপলক্ষে আমাদের রামবাগ যুব সমাজসেবী ক্লাবের প্রতি বছর যে খেলাটা হয় 15 আগস্ট, অ্যাথলেটিক ক্লাব ভার্সেস রামবাগ যুব সমাজসেবী ক্লাব, তো এবারও আমরা সেই খেলাটা আজকে দেখাবো আমার এই ব্লগের মাধ্যমে। তো খেলাটা অবশ্যই ভালো লাগবে, যেহেতু সব বয়স্ক লোকেদের খেলা, বুড়ো বুড়ো বলা যাবে যে বুড়ো বুড়োদের সবারই খেলা আছে। তো আজকে সেই খেলাটা আমি আজকে আপনাদেরকে এখানে দেখাবো, তো আপনারা দেখেন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, খেলাটা অবশ্যই ভালো লাগবে যেহেতু বুড়োদের আছে। তো আর কিছু বলছি না বেশি কিছু, আপনারা একটু খেলাটা দেখেন তাহলে হবে, আর খেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন স্ক্রিনে আপনাদের খেলা দেখাচ্ছি। ওকে, খেলার যে ব্যাপারটা বলছি আমি রেফারিকে বলে দিচ্ছি, এবং এটা চালু যখন হয়েছিল তখন আমরা ছোট ঠিক নই, তখন কলেজে পড়ছি আমরা, কিন্তু চালু হয়েছিল তখন থেকেই, এবং উদ্যোক্তা ছিলেন বিশেষভাবে আবুল কালাম এবং আমাদের মাস্টারমশাই বীরেনবাবু। এই মাস্টারমশাই বীরেনবাবু আমাদের মধ্যে নেই, আবুল কালামও আমাদের মধ্যে নেই, এবং সাথে সাথে দেশকে স্বাধীন করবার জন্যে বিনয় বাদল দীনেশদের মতো যারা, ক্ষুদিরাম বোসের মতো যারা আমাদের শহীদ হয়েছিলেন, তাদের কথা আজকে আমরা মনে করব, এবং সাথে সাথে আমি বলে দাও, হাই বলে দাও, হাই বলো, হাই বুড়ি, বাই বুড়ি, সব কিছু বলে দাও, বলে দাও যে খেলা হয়েছে, খেলা ভাই ভিড়বে না ভাই, ফুটবল খেলা চাষটা খেলা হয়েছে মানে দাড়ি ভাড়া নেমেছে দিক থেকে, তো বুঝতে পারছি আরো দিকে সব খুব সুন্দর খেলা আমাদের ভগবানের হাই স্কুল ময়দানে, খুব সুন্দর লক্ষ্যে চলো পেয়ে নিয়ে যাওয়া ¡Gracias!
আমরা ভাবতে পারছি না খেলা দেখে এত সুন্দর খেলা হচ্ছে বয়স এতটা হয়ে যাচ্ছে তাও আমরা ভাবতে পারছি না কে এত বয়স্ক লোক খেলছে মনে হচ্ছে 8 বছরের যুবক খেলছে খুব সুন্দর খেলা হচ্ছে বল না না ও খেলবে বাবা 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 নাই না ওরে তো দেখি দুনিয়া করে কই ধর রাখছিস নে ইসকি ইসকি পাস দিয়েছে আর হল আর হল বাস নিকাল 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 বাবা বাবা ম্যান 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 পিছে ম্যান বাবা ম্যান আস্তে আস্তে লিগো আস্তে আস্তে আরে রুকে দে দূর দূর ভালো ভালো আছো
بوس بنا بي دانا بو شيار دل بودي دانا بو دانا هاتان جويل أنا مار مار বলটা লিয়াসলে হতে হবে ফাঁকা ছিল ফাঁকা ফাঁকা ছিল A few moments later. Hey,
আচ্ছা দিকে বাবু গেলি চলে যায় হ্যালো বাবু দুই এক বলে এগিয়ে আছে আমাদের রামবাগ পূর্ব রামবাগ ক্লাব যেটা আছে সেটা এগিয়ে আছে তো দেখা যাক কি হাফ টাইমের পর আবার খেলা শুরু হলো তো আপনারা আবার হাফ টাইমের পর খেলাটা দেখেন খুব ভালো লাগবে পুরো খেলাটা আপনারা এইভাবে দেখেন খুব পায়ে পায়ে খেলাতে খুব ভালো হবে বাবু একটু খেলা খুব ভালো খেলে দেখছি
ফিরোজদা বসলেন সর্ব সরকার নামলেন এত হাত তালি দেন একটু হাত তালি দেন সহযোগিতা করেন এরাই তো আমাদের ভালো ফুটবলার ছিলেন এককালে বাইরে 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 এই পানি আছে ভালো পানি বলা মারলে আরে আগে কিছু হয় না আরে প্রত্যেকদিন এসে তোর করবে তারপরে টন মারবে ওগুলাতে মাঠে আছে চুপ করে হাত তালি বলে চিৎকার করবে ধর 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 ওদের ওদের বাদাও হাজারে কোটি দেখ সুন্দর খেলা
এভাবে খেলা ছোট ছোট করে হ্যাঁ লম্বা লম্বা খেলা হ্যাঁ আপা মানে তো হবে সুন্দর খেলা এই খেলা কাছে খেলা নি এই ধরে ছাড়ো 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 আছে বল আছে খালি ঠিক করেছে ফাঁকে দেয় ফাঁকে প্লেয়ারে বাবা খেলাটা বুঝেছে তো বাচ্চারা খেলা বুঝেনি ওখানে ঠিক আছে গোলকিপার এই তো সামান চল যাও গোলকিপারের কাছে আরে কাকে দিদি রে রং নম্বর মধ্যে রে কাকে তাকে বল দিদি রে রাহুল জলদি জলদি আমাদের চোখের সামনে এত সুন্দর খেলা হচ্ছে তবে আগে আগের মধ্যে খেলাবো না আবার আরে কি ব্যাপার রে ধরেছে
গোল কি তো বন্ধুরা, খেলাটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা রামবাগ যুব সমাজসেবী সংঘ এবছর আমরা জিতলাম, তো 2-1 গোলে আমরা জিতে আছি।
এবার আমরা এইভাবে জিতলাম, তো খুব ভালো লাগলো। হার জিত তো আছে খেলাতে, তো এরকমই খেলা আমাদের প্রতি বছর হয় 15 আগস্ট উপলক্ষে। তো প্রতিবারের মতো আমি ভিডিওটা কোনোদিন দেখাতে পারিনি, এবারে প্রথম দেখাচ্ছি ভিডিওটা। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের ভিডিও। তো খেলাটা কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন, কমেন্ট করে জানাবেন। আর আমরা রামবাগ ক্লাব থেকে আজকে আমরা উইন হলাম।